2024 ব্যালন ডিওরে বড় চমক আগে থেকে ঘোষণা হবে না বিজয়ীর নাম গতানুগতিক প্রক্রিয়া থেকে আলাদাভাবে আয়োজিত হবে এবারের আসর প্রার্থীদের অনুপস্থিতি এড়াতে এবং শেষ মুহূর্ত পর্যন্ত রহস্য বজায় রাখতে বিজয়ীর নাম আগেই জানানো হবে না এমনটাই জানিয়েছেন ব্যালন ডিওরের আয়োজকরা ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডিওর 2024 সালে ব্যালন ডিওরের 68তম গালা অনুষ্ঠিত হবে 28 অক্টোবর প্যারিসের বিখ্যাত থিয়েটার দু স্যাটেলাইটে এই বছর ব্যালন ডিওর পুরস্কারের জন্য প্রতিযোগিতায় থাকলেও সেখানে থাকছেন না লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশেষ ট্রফিটি রেকর্ড 8 ও 5 করে নিজেদের ঝুলিতে পড়েছেন মেসি ও রোনালদো বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মারিও কোর্টেগানার মতে এবার বিজয়ীদের আগে থেকে কিছু জানানো হবে না এবং অনুষ্ঠান শুরুর আগেই কোনো সাক্ষাৎকারও নেওয়া হবে না যারা আগেই জেনে যাওয়ার পর উপস্থিত হন না সেই ফুটবলারদের অনুপস্থিতি এড়াতে এই উল্লেখযোগ্য পরিবর্তন মেসি এবং রোনালদোর ক্ষেত্রে এর স্পষ্ট উদাহরণ পাওয়া যায় গেল বছর কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি তার অষ্টম ব্যালন ডিওর জিতেছিলেন তবে সেবার আগেই নিশ্চিত হওয়া খবরের ভিত্তিতে তিনি উপস্থিত হয়েছিলেন কিন্তু এবার সবকিছু পরিবর্তন করা হয়েছে বিজয়ীর নাম জানতে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত এই নতুন পদ্ধতি গালায় আনবে টান টান উত্তেজনা এবারের আসরে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র টপ ফেভারিট লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রিয়াল মাদ্রিদের মূল চালিকা শক্তি ছিলেন তিনি রিয়াল মাদ্রিদের আরেক তারকা জুট বেলিংহামও অন্যতম প্রার্থী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের হয়ে অংশ নিয়েছিলেন তালিকায় অন্যতম ফেভারিট ম্যান সিটির রদ্রি যিনি প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এছাড়া লাউতারো মার্টিনেজ কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন এই পুরস্কারের অন্যতম প্রার্থী এবছর ব্যালন ডিওর প্রতিযোগিতায় আর্জেন্টিনার উপস্থিতি লক্ষণীয় লেভিয়াসিন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এমি মার্টিনেজ এছাড়া সেরা কোচের জন্য মনোনীত হয়েছেন লিওনেল স্কালোনি এবং আলেহান্দ্রো গার্নাচো সেরা অনূর্ধ্ব 21 খেলোয়াড়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ফারহান ইসান জমুনা স্পোর্টস